বলিউডে পাড়ি দিয়েছেন টলিউড ডিভা রুক্মিণী। বেশ কিছুদিন আগেই এসেছে এই খবর। ছবির নাম সনক, একথা আর কারোরই অজানা নয়। অভিনেত্রীর বিপরীতে অভিনয় করছেন বিদ্যুৎ জামাল। আর বর্তমানে এই ছবির শুটিং নিয়েই ব্যস্ত অভিনেত্রী। মুম্বাইতে চলছে শুটিংয়ের কাজ। তবে মজার বিষয় হলো, সনক ছবির টিম অভিনেত্রীর কথা মাথায় রেখেই এদিন একটি চমক দিলেন। অভিনেত্রীর সামনে সাজিয়ে দিলেন বাঙালি খাবার, আর তা দেখে অভিনেত্রী তো আনন্দে উৎফুল্ল। কলকাতায় বসে আমরা যতই বিভিন্ন ধরনের খাবার খাই না কেন, একটু বাইরে গেলেই আমরা মিস করতে শুরু করি আমাদের প্রিয় বাঙালি পদগুলিকে। আর এবার অভিনেত্রীর জন্য করা হলো বাঙালি খাবারের আয়োজন। ছবির সেটেই ঢালাও বুফেতে ধরা দিল একের পর এক বাঙালি পদ, যা দেখে অভিনেত্রী তো আনন্দে আত্মহারা। আর এই ভিডিওটি শেয়ার করে নিলেন তার ভক্তদের সঙ্গে। এদিন খাবারের তালিকায় ছিল ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডিমের ডেভিল, চাটনি, পাঁপড়, দই, আরো কত কি। চলুন আপনারাও দেখুন এই ভিডিও। Guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.